हेलो एवरीवन, वेलकम बैक टू आवर चैनल अश्मिता। आशा करी तुम्हारा सबाई भालो आछो, सुस्थ आछो। तो अनेक दिन पर हमें हाथे कैमरा तुललाम, ब्लॉगिंग करछी। तो आज के हलो एक सान्डे, तो आज के बेसिकली कोनो काज नहीं आमादेर, जार जोन्नो आमरा भेवेछी आज के बाइरे थेके लांचटा अर्डर करब और एकटू भालो करे दिनटाके एनजॉय करब, चिल करब। तो एक गुड निउज हयतो तोमादेरके आमरा दिते पारि, सेई गुड निउजटा कि देखार जोन्नो नेक्स्ट ब्लॉगटा देखते हबे। তো এটা একটা সাসপেন্স থাক আপাতত। আর আজকে যেটা আমরা খেতে চলেছি সেটা হলো একটা নতুন রেস্টুরেন্টের একটা বিরিয়ানি ট্রাই করতে চলেছি, বিকজ টুডে ইজ সানডে অ্যান্ড টুডে ইজ আ রেস্টুরেন্ট ডে। বিকজ নর্মালি আমরা উইকেন্ডে যেটা করি সেটা হলো রান্নাবান্না কিছু করি না, একদিন উইকেন্ডে উই অর্ডার ফ্রম আউটসাইড আর খাওয়ার আসে অ্যান্ড উই এনজয় দ্য মিল, উই এনজয় দ্য ডে আর মুভি, মানে মুভি টুভি দেখি আমরা, এইভাবে আমরা দিনটাকে কাটাই। তো আজকেও ভাবলাম সেরকমই কিছু করব। তো আমার বর এখন খাচ্ছে ল্যাদ, দেখিয়ে দিই তোমাদের, এখন ফুল ল্যাদ মোড়ে আছে। আর টুকটুকি কি করছে, টুকটুকি বাথরুমের ভেতরে খাচ্ছে হে। তো আজকে সকালটা খুব আমেজিংভাবে শুরু হয়েছে, ঘুম থেকে উঠলাম আর হাতের সামনে পেয়ে গেলাম বার্গার আর গ্লুকন্ডি। তো আজকে আমার থেকে একটু আগে উঠেছে, তো আজকে ব্রেকফাস্টও রেডি করেছে। তো আজকে দিনটা একটু অন্য দিনের থেকে একটু আলাদা হয়, নর্মালি সানডে একটু আলাদা হয়, দো আজকে ওর অফিস আছে, বাট স্টিল যতক্ষণ মানে এনজয় করা যায় ততক্ষণ করি আর কি। তো আজকে বেসিক্যালি প্ল্যান অফ দ্য ডে কিছুই না, খাবো দাবো মজা করব। আর তোমাদের সাথে আমি যেটা আজকে শেয়ার করবো সেটা হলো আমার যে জুয়েলারিগুলো আছে, নট গোল্ড, ইমিটেশন যে জুয়েলারি আছে, কিছু কিছু ইয়াররিংস আছে, সেগুলো তোমাদের সাথে, আমার যত রাজ্যের ইয়াররিংস আছে সব নিয়ে বসবো আজকে, ওটার একটা কালেকশন ভিডিও তোমাদের সাথে আজকে শেয়ার করবো। আশা করি তোমাদের দেখতে এই ভিডিওটা খুবই ভালো লাগবে, বিকজ জুয়েলারি দেখতে ভালো লাগে স্পেশালি মেয়েদের। তো আমি ভাবলাম দিস ক্যান বি আ গুড ওয়াচ, সো দ্যাট ইজ ওয়াই আজকে ভাবলাম এই জিনিসটা তোমাদের সাথে আজকে শেয়ার করবো। আর কি শেয়ার করা যায়, ওয়েদার আপডেট, ওয়েদারটা তোমাদেরকে দেখিয়ে দিই আজকে কেমন। বুঝতেই পারছো ইটস আ ব্রাইট সানি ডে আর ক্লাউডসগুলোকে জাস্ট লাইক কটন লাগছে, খুব সুন্দর একটা সানি ডে আজকে। তো এখানে দেখো আমাদের পাশের বাড়ির ছাদে ভরা জামা কাপড়, সবাই এখন জামা কাপড় শুকাতে দিয়েছে ছাদে। আর বৃষ্টির কোনো সম্ভাবনা আপাতত আমি বুঝতে পারছি না, দো আমাদের কিছুদিন ধরে বৃষ্টি হচ্ছে। আর আর কি বলবো, দেখো ওয়েদারটা একটু ভালো করে একটা সিনেমাটিক শট দিয়ে দিই। এই যে বাথরুমে পিকিকে খেতে দেওয়া হয়েছে, সরি ফর দ্য প্যান দের। আর এখানে হেয়ার পুরো প্লাস্টিকটাকে দিয়ে দেওয়া হয়েছে, যা নোংরা করবে করে নিক। আর ও আপাতত খাবে, আই গেস তখন খাবে। তো আমি দরজা খুলে দিয়েছি, তাও বেরোচ্ছে না। মামা তুমি কি বেরোবে, কানটা দেখো কেরম খারাপ হয়ে গেছে। মাম্মা, এ মাম্মা, এই মাম্মা তুই বেরোবি, এক্ষুনি চলে আসবে, দেখো জাস্ট ফ্রিজটাকে খুলবো। এই যে এই যে এই যে এই যে এই যে লাইভ ডেমো, ঢুকিয়ে দেবো তোকে ফ্রিজে, ফ্রিজে ঢুকিয়ে দেবো। তোমরা যদি চিকেন স্প্রেড খেতে ভালোবাসো, তাহলে লিশিয়াসের এই যে চিকেন স্প্রেডগুলো পাওয়া যায় এগুলো কিন্তু কিনে দেখতে পারো। মানে তোমরা যে মিওমোর বা ক্যাথলিনের যে চিকেন স্যান্ডউইচের ভেতরে যে চিকেন স্প্রেডটা দেওয়া থাকে, ইট ইজ এক্স্যাক্টলি লাইক দ্যাট। তোমরা যদি চিকেন স্যান্ডউইচ ওই জাতীয় মানে ক্যাথলিন বা মিওমোর টাইপের যে চিকেন স্যান্ডউইচগুলো হয়, স্টাফিংটা কি ভালো হয় না, ক্রিমি, কোনো সস টস লাগে না, মানে ওই টাইপের চিকেন স্যান্ডউইচ যদি ভালোবেসে থাকো, বাড়িতে কিন্তু জাস্ট পাউরুটি, নর্মাল পাউরুটি আর এই চিকেন স্প্রেডটা ইউজ করে কিন্তু ওরকম অনেকগুলো তোমরা বাড়িতে বানাতে পারবে। তো লিশিয়াসের এই চিকেন স্প্রেডটা আমি যতবারই অর্ডার করি খুব তাড়াতাড়ি শেষ হয়ে যায়, এরকম একটা জারে আসে। কতটা থাকে এবি, কতটা থাকে কিছু জানে না, দেখো 200 থেকে 250 গ্রাম আই গেস থাকে। তো অনেকগুলো বটলস কেনা হয়ে গেছে এবং শেষও হয়ে গেছে। আর আমাদের ব্রেকফাস্টে যদি এরকম স্যান্ডউইচেস থাকে না, মানে আমাদের ব্রেকফাস্টটা সেরা হয়ে যায়, সেরা। আজকেও বার্গারের ভেতরে এই স্প্রেডটা দিয়ে আর একটা পোস্ট এগ দিয়ে আমরা খেয়েছি, তো ভীষণ ভালো লেগেছে। তো এখন আমাদের বিরিয়ানি অর্ডারিং সেশন চলছে আপাতত, তো জোম্যাটো দিয়ে অর্ডার করছি আজকে, তাই তো? একদম।
তো পটফুলের বিরিয়ানির জন্য এক্সাইটেড? লেটস সি, এটা নতুন বিরিয়ানি, তো একবার ট্রাই করে দেখো। তো আমরা নরমালি হায়দ্রাবাদী বিরিয়ানি ট্রাই করেছি, দো উই ডোন্ট লাইক ইট। তো পটফুলের যে বিরিয়ানিটা, এটা কিন্তু লখনৌই, তাই না? না, কলকাতা বিরিয়ানি। কলকাতা বিরিয়ানি? পটফুল হ্যাজ কলকাতা বিরিয়ানি। তো ইউ আর অর্ডারিং কলকাতা বিরিয়ানি? রিয়েলি? তো এটা না মাটির ভাড়ে আসে, অ্যান্ড আই এম হাড়ি। হ্যাঁ, হাড়ি। আর কলকাতা বিরিয়ানি পটফুলে মানে ভীষণ ভালো একটা ব্যাপার, তো যে কি রিভিউ আজকে তোমাদের সাথে শেয়ার করব। এটা কি কলকাতায় অ্যাভেলেবল আছে পটফুল? ব্যাঙ্গালোরে তো অনেক দিনই আছে, ব্যাঙ্গালোরে যারা থাকো তারা এটা আই গেস ট্রাই করতে পারবো। কলকাতায় একটু চেক করে নিও, সুইগি জোম্যাটোতে থাকতে পারে, আর যদি না থাকে হার্ড লাক। বাট যদি ভালো হয় তাহলেই হার্ড লাক, যদি খারাপ হয় দেন ইটস নট হার্ড লাক। ভালো হওয়া উচিত, রেটিং ভালো আছে জোম্যাটোতে, 4.3 রেটিং, আশা করি ভালো হবে। আর ইতিমধ্যে ইনি চলে এসেছেন, কিন্তু এখানে তো কোনো খাবার নেই, ও আসলো কেন? কিরে তুই কেন এসেছিস এখানে? কিরে আমরা কিছু খাচ্ছি না, পিকি আম্মা কানটাকে একদম খাড়া করে রেখেছে, দেখো ডাকলে কানটা খাড়া হয়ে যাবে। আর ডাকবো তো, বাটি বাজাবো তখন চলে আসবে, এমনি ডাকবো তখন আসবে না। তো অর্ডার নিয়ে কিন্তু এবার চলে এসছে, আর আমিও স্যানিটাইজার নিয়ে রেডি হয়ে গেছি। তো প্যাকেজিংটা তোমাদের দেখিয়ে দিই, এরকম মাটির হাড়ে ঠিক যেরকমভাবে দম দেয়, দমটা এই অবস্থাতেই পাঠিয়ে দিয়েছে। আর এটা কিন্তু পড়বে না, মানে খুব ভালোভাবে প্যাকেজিং করা আছে। আর তার সাথে এটা একটা কিছু একটা দিয়েছে, দেখছি এখন কি আনবক্সিংটা করব। আর এখানে আই গেস রায়তা আছে। খোলা চলছে, অ্যাকচুয়ালি এটা আটা দিয়ে যেরকমভাবে সিল করে দেয় ওভাবেই সিল করেছে। আর আমাকে অরূপ বললো যে এটা রান্না করে মানে এই হাঁড়িটাতেই রান্না হয় এবং এইভাবেই এটা পাঠিয়ে দেওয়া হয়, যার জন্য এটা জাস্ট খোলার অপেক্ষায় আছে। খুব এক্সাইটেড লাগছে এই প্যাকেজিংটা দেখে। খোলাটা একটু ডিফিকাল্ট, একটু মেসি, বাট ইটস ওকে, আই ডোন্ট মাইন্ড, আনটিল অ্যান্ড আনলেস খেতে ভালো হয়। সবভাবে চেষ্টা চলছে এখন এটা খোলার। খুলে গেছে কি? খুলে গেছে। এটা কি? আহ, জাস্ট লুক অ্যাট ইট গাইস। তো গাইস, একটা খুব সুন্দর জিনিস আমার ভালো লাগলো, সেটা হচ্ছে এই পটগুলোর সাথে ওরা একটা প্রোভাইড করছে একটা ছোট্ট একটা জিনিস। এটা হচ্ছে যে পটটা খাবারটা ইউজ হয়ে যাওয়ার পর না ফেলে দিয়ে ওরা এর মধ্যে সিড প্রোভাইড করে দিয়েছে। তো এর মধ্যে ওরা একটা প্যাকেটে করে সিড প্রোভাইড করে দিয়েছে, খাবার হয়ে গেলে জাস্ট ইউ ক্যান রিইউজ ইট। তো খুব ভালো একটা এনভায়রনমেন্ট ফ্রেন্ডলি ইনিশিয়েটিভ, বেশ ভালো লাগলো ব্যাপারটা। তো এটা একটা দারুণ ব্যাপার যেটা পটফুল এই ইনিশিয়েটিভটা নিয়েছে। আর এইটা হচ্ছে একটা সারপ্রাইজ ফর মাই ওয়াইফ। মানে এটা তুমি অর্ডার করেছো? আমি ভেবেছি বিরিয়ানির সাথে দিয়েছে। কিছু বলে না, মিষ্টি দই। আহা, সেটা ব্যাঙ্গালোরে খুব রেয়ার পাওয়া যায়, তো সেই জন্য এটা অর্ডার করলাম। বড্ড মিষ্টি হয়ে যাচ্ছে। আহা, bird on a tree, I'm just sitting here, I got time, it's clear to see. এতটা বিরিয়ানি দিয়েছে, আলু, ডিম, তিন পিস মাংস আছে, মাংসগুলো পিস একটু ছোট, তো তিন পিস দিয়েছে। এবার অরূপ খেয়ে বলবে কেমন হয়েছে। কেমন? এক চামচ খেয়ে বোঝা যাচ্ছে না, আর এক চামচ।
গন্ধটা তো দারুণ বেরিয়েছিল, বেশ ভালো। আমি সংসার চালিয়ে নিয়ে বসেছি, তো প্রচুর গয়না আছে এখানে, চুড়ি থেকে শুরু করে ব্রেসলেট থেকে শুরু করে গোল্ডেন জুয়েলারি, মানে সিটি গোল্ড জুয়েলারি, সিলভার জাম জুয়েলারি, হ্যান্ডমেড জুয়েলারি, কিছু হারের সেটও দেখাবো, মঙ্গলসূত্র, নাক ছাবি, পায়ে চুটকি অবধি আছে, সব কিছু নিয়ে বসেছি আমি। তো একটু পেশেন্টলি দেখো, আমি যত পারবো তাড়াতাড়ি এটাকে দেখানো, ঝটপট দেখানোর চেষ্টা করবো। তো চলো এবার শুরু করি। ফার্স্ট আমি ইয়ারিং দিয়ে শুরু করছি। এটা হলো দেখো একটা পিকক মোটিভে একটা ঝুমকো বলতে পারো, ভীষণ সুন্দর একটা ঝুমকো, এটা আমি প্রচুর পরেছি। চলো এবার নেক্সটটা দেখাই, আমি খুব র্যান্ডামলি তাড়ি তাড়ি করে দেখাচ্ছি। নেক্সট হলো রেডের ওপরে এটা, আশা করি বুঝতে পারছো কতটা সুন্দর। তো এটা বিয়ের পর আমি প্রচুর পরেছি, এটা আই গেস মালা টালা থেকেই কেনা হয়েছে, তো আমি লিঙ্ক প্রোভাইড করতে পারবো না। নেক্সট আরেকটা ঝুমকো, এটা হলো একটু কী বলবো, একটু মুসলিম ব্রাইডসরা বেসিক্যালি এরকম টাইপের ডিজাইনে পরে, তো আমার বেশ ভালো লেগেছে এই জিনিসটা, আমার কাছে ছিল না কালেকশানে। তো দেখো ভীষণ সুন্দর, নেক্সট হলো একটা সিটি গোল্ডের ওপরে ঝুমকো আগেন, এটা ভীষণ বেশি উঠেছিল যখন এটা মার্কেটে নতুন এসেছিল, তো সেই তাগিদে এটা কেনা, ভীষণ সুন্দর। ঢাকাই জামদানির সাথে কিন্তু এরকম পায়ে টাইপের পিস পরলে ভীষণ ভালো লাগবে। তারপরে আগেন এটা, এটাও পিকক মোটিভে করা, আমার পিকক মোটিভ কানের দুলের একটা আলাদা একটা ফ্যাসিনেশন আছে। তো এটা আই গেস আমি আবার আমাদের ওখানে গোড়াবাজারে আছে, তো গোড়াবাজার থেকে এটা 30 টাকা দিয়ে কিনেছিলাম। পিকক মোটিভে আবার একটা দেখতে পাচ্ছ, এটাও পিকক মোটিভে ভীষণ সুন্দর, এটা আমি এভার স্টাইলিশ থেকে কিনেছিলাম, everstylish.com। যারা everstylish.com এর ভিডিওটা এখনও না দেখে থাকো, ওখানে কিন্তু আমি ওয়েবসাইটের লিঙ্ক দিয়ে দিয়েছি, তো তোমরা গিয়ে কিন্তু ওখানে এইরকম টাইপের অনেক কিছু পেয়ে যাবে, পারচেজ করতে পারো। নেক্সট এটা, এটাতে দেখতেই পাচ্ছ পমপম আছে নিচে, ভীষণ সুন্দর একটা কালার, তো এটা আমি প্রচুর পরি এদিক ওদিকে যাওয়ার জন্য, তো এটা আমি এভারস্টাইলিশ থেকেই পারচেজ করেছি। আগেন দিস ইজ ফ্রম everstylish.com, ভীষণ ভালো একটা কালার কম্বিনেশনে, কম্বিনেশন অফ কালার্সটা আমার ভীষণ পছন্দ, অরেঞ্জ অ্যান্ড পিঙ্ক। তো দেখো আগেন দিস ওয়ান, এইরকম টাইপের মানে প্যাটার্নের জুয়েলারি, মানে কানের আমি আগে দেখিনি, তো এটা এভার স্টাইলিশ আমি প্রথমবার দেখি এবং ভীষণ ভালো লাগে, পরলেও ভীষণ এলিগেন্ট লাগে, তো খুব ইন্ট্রিকেট কাজ করা দেখতেই পাচ্ছ। দিস ইজ আগেন লিঙ্কস এভরিথিং অ্যান্ড অল উইল বি ইন দ্যাট ভিডিও, everstylish.com এর ভিডিওতে, তো একবার চেক আউট করে নিও। তো যারা অরেঞ্জ পরতে খুব ভালোবাসো আমার মতো, যাদের অনেক ড্রেসেস আছে অরেঞ্জ কালারের, তাদের কিন্তু এরকম একটা টাইপের থাকলে বেশ ভালোই লাগবে, বেশ ভালো করে ম্যাচিং করে পরতে পারবে। তো এটা আবার আমি everstylish থেকেই পারচেস করেছি, এটা আই গেস আমার পড়েছিল 170, অ্যারাউন্ড 170-ইশ ওরকম কিছু পড়েছিল। তো ডিজাইনটা দেখে বুঝতেই পারছো ভীষণ সুন্দর, নিচে পুরো পমপম দেওয়া, বিটস আছে, বিটসের কাজ আছে, অরেঞ্জ বিটস সরালাম। এটা কিন্তু বেশ বড় একটা পম্পমালা ইয়ারিং, বেশ ইন্ট্রিকেট কাজ করা, খুব সুন্দর, পরলেও বেশ ভালো লাগে। তো দেখতেই পাচ্ছ নিচে পম্পমের বেশ হেভি ওয়ার্ক করা আছে, এটা আগেন ফ্রম everstylish.com, ভালো আই গেস অ্যারাউন্ড 200 এটা পড়েছিল আমার, বাট এটা কিন্তু এখনও চলছে, এটা আমি 1 থেকে 1.5 ইয়ার্স আগে পারচেস করি। সো দিস ইজ আগেন ফ্রম everstylish.com। নেক্সট পিসটা হলো এটা, ভীষণ কালারফুল, মোটামুটি সব রকমের কালারের ড্রেসের সাথে তুমি এটা পরতে পারবে, ইন্ডো ওয়েস্টার্ন টাইপের বেশ ভালো একটা পিসেস, নিচেও বিজের কাজ করা, মিরর ওয়ার্ক করা আছে দেখতেই পাচ্ছ, আশা করি এটা খুব পছন্দ হবে তোমাদের, আমার ভীষণ ফেভারিট এটা। তো সরালাম, এই দুটো পিস আমি কিনেছিলাম অ্যামাজনে, তো আই গেস একটা সেট অফ 4 বলে ছিল, তো আর দুটো আমি খুঁজে পাচ্ছি না আপাতত, এই দুটোই খুঁজে পেয়েছি। তো দিস ইজ ফ্রম অ্যামাজন, লিঙ্ক পেলে আমি ডিসক্রিপশনে অবশ্যই দিয়ে দেবো। এই পার্টিকুলারটা আমি অ্যামাজন এই সেট অফ 4 বলছিলাম, এটা হলো একটা পিস, তার মধ্যে ভীষণ সুন্দর আর ছোটোর মধ্যে বেশ ভালো, সিলভার জাং জুয়েলারি, কোয়ালিটিও বেশ ভালো, তোমরা একবার পারচেস করে দেখতে পারো।
তো এটা ভীষণ সুন্দর দেখতে পাচ্ছ, ভীষণ সুন্দর ঝোলা, ভীষণ লাইট ওয়েট। তো এটা আমার আবার riverstylish.com থেকে এটা নেওয়া হয়েছিল পিকক মোটিভে, খুব সুন্দর। তো এতক্ষণে হয়তো বুঝে গেছো আমার পিকক মোটিভে ইয়ারিং খুব ভালো লাগে। তো এটা বেশ ইন্ট্রিকেট কাজ করা, ছোটোর মধ্যে হালকার মধ্যে খুব সুন্দর একটা পিস। নেক্সট আমি চলে যাচ্ছি হ্যান্ডমেড জুয়েলারিতে। তো হ্যান্ডমেডের মধ্যে এইটা একটা পিস আছে, এটা আমার ফ্রেন্ড আমাকে বর্থডেতে দিয়েছিল, ও নিজে বানায় জুয়েলারিগুলো, ওর নাম হলো মৌসুমি। তো যদি তোমরা ওর থেকে কিছু পারচেজ করতে চাও, আমি ওর থেকে একটুখানি পারমিশন নিয়ে ওর ডিটেলসগুলো আমি দিয়ে দেবো ডিসক্রিপশানে, তোমরা পারচেজ করতে পারো ওর থেকে। দিস ইজ আগেন বিডসের কাজ, ক্রিস্টালের কাজ করা, ভীষণ সুন্দর একটা পিস। তো নেক্সট এটাও আমাকে মৌসুমি দিয়েছিল বার্থডেতে, আমি এভাবে ধরে রেখেছি কজ নাহলে এটা বেঁকে যাচ্ছিলো। তো ভীষণ সুন্দর একটা পিস, লোটাস মোটিভে করা আছে, বেশ ভালো, পোক্ত এবং লাইট জিনিস। আগেন আমি বলছি ওর ডিসক্রিপশনে আমি ওর ডিটেলসগুলো দিয়ে দেবো, যদি ওর থেকে কিছু অর্ডার দিতে হয়, নিজে বানায় হাতে করে, যার জন্য জিনিসটা আরও অনেক বেশি মানে লাভেবল হয়ে যায়। তো যদি কিছু চাও ওর থেকে, তাহলে ওর থেকে তুমি কন্ট্যাক্ট করে ওর থেকে বানিয়ে নিতে পারো। দিস ইজ আগেন আ ভেরি সিম্পল ইয়েট ভেরি সোবার পিস ফ্রম riverstylish.com। এটা অ্যারাউন্ড 70 rupees আই গেস আমার পড়েছিল, একবার ওয়েবসাইটে গিয়ে চেক করে নিতে পারো। এরকম টাইপের রেঞ্জে অনেক টাইপের কালেকশন তোমরা পেয়ে যাবে। আর এটা কিন্তু আই গেস এরকম টাইপের চানবালি টাইপের ইয়ারিং সবার কালেকশনেই আছে, দো এটা সবার থাকাও উচিত। সেই জন্য আমি এটাকে আই কিপ অন বাইং দিস টাইপ অফ স্টাফস। তো আই গেস তোমাদের এই কালেকশনটা, এই পিসটা পার্টিকুলারলি ভালো লেগেছে। সো এটা হলো একটা চুড়ির কালেকশন, যেটা সবসময় এদিক ওদিকে পরে যাওয়ার জন্য হাতে খুব ভালো লাগবে। তো এখন তো কেউ সোনা পরে অতটা রেস্ট করে না, তো এরকম একটা ভারী টাইপের, ভরা টাইপের কিছু একটা জিনিস পরলে বেশ ভালো লাগে হাতটা। তো এটা আমি বড়বাজার থেকে কিনেছি, তো লিঙ্ক আমার কাছে নেই। এরকম টাইপের অনেক জিনিস বড়বাজারে পেয়ে যাবে তোমরা। তো দেখো এটা বেশ সুন্দর কিন্তু। তো আগেন এই চুড়ির পিসটা চারটে চুড়ি আর দুটো বড় টাইপের ব্যাঙ্গেল টাইপের। তো এটা আগেন আমি বড়বাজার থেকে কিনি, এত সুন্দর। এটার দাম হলো মোটে 50 টাকা নিয়েছিল পুরো সেটটার। তো এটা ভীষণ সুন্দর, হাতে পড়লে ভীষণ ভালো লাগবে, আর দেখতেই পাচ্ছ ভীষণ এলিগেন্ট দেখতে। তো নতুন যারা বিয়ে টিয়ে করেছো, হাতে সবসময় সোনা যদি পড়তে না চাও, এরকম বড়বাজারে প্রচুর কালেকশন আছে, ওখানে কিন্তু গিয়ে তোমরা লকডাউনটা খুললে গিয়ে কিন্তু তোমরা পারচেস করতে পারো। তো এটা আবার একটা কালেকশন, যেটা আমি হয়তো স্প্ল্যানেট থেকে কিনেছিলাম অনেকদিন আগে, 100 rupees নিয়েছিল চারটের একটা সেট। আর এরকম আইএস অনেকের কাছেই আছে, তো জাস্ট আমার কাছে ছিল তাই শেয়ার করলাম। নেক্সট ঝালর ঝালর এই ব্যাঙ্গেলটা বেশ সুন্দর একটা সাউন্ড ক্রিয়েট করে। এটা এরকম সিস্টেম মানে লকিং সিস্টেমে বানানো, তো বেশ পছন্দের জিনিস আমার একটা দিদি দিয়েছে এটা আমাকে। তো আই গেস দেখতেই পাচ্ছ ভীষণ সুন্দর মিরর ওয়ার্ক করা আছে, আর তার সাথে এরকম ঝুনঝুনিও দেওয়া আছে। তো দিস ইজ আগেন আ ভেরি স্লিক পিস। তো দিস ইজ একটা চারটে চুড়ির সেট, ভীষণ সুন্দর দেখতে, ভীষণ সিম্পল, ইয়েট হাতে পড়লে ভীষণ সোবার লাগে। তো আমি এটা দুহাতে দুটো দুটো করে পরি, দীঘা থেকে নেওয়া হয়েছিল যখন গেছিলাম। তো এটা বেশ দীঘার স্মৃতি এটা আমাকে দেয় যতবার আমি দীঘায় গেছি, এখন তো দীঘার খুব খারাপ অবস্থা যদিও বা, বাট ইয়া দিস ইজ আ ভেরি ভেরি প্রেশিয়াস থিং উইথ রিলেটেড উইথ প্রেশিয়াস মেমোরিজ। সো আই গেস তোমাদের এই চুড়ির সেটটা ভালো লেগেছে। তো এটা খুব সুন্দর একটা ব্রেসলেট, এটাও আই গেস 100-150 rupees নিয়েছিল, আমি স্প্ল্যানেট থেকে পারচেস করেছিলাম। তো এটা আগেন এইভাবে খোলে, যে কোনো হাতে তোমরা এটা অ্যাডজাস্ট করতে পারবে। পুরোপুরি স্টোনের কাজ করা, ভীষণ গ্লেজি একটা জিনিস, আর এখানে এরকম ঝালর ঝালর দেওয়া আছে। আই গেস এটা স্লিকের মধ্যে যে কোনো ওয়েস্টার্ন ওয়্যারের সাথে বেশ ভালো লাগবে। তো এটা হলো একটা গুজরাটি মাং টিকা, ইমিটেশনের একটা, মানে পুরোপুরি এটা ইমিটেশন সোনা নয়, এবং এটা আমি কিনেছিলাম হলো আমার বিয়েতে পরার জন্য। তো এটা অবভিয়াসলি মেমোরেবল আর ভীষণ সুন্দর, একটা নতুন টাইপের জিনিস, নতুন টাইপের মাউন্টিকা। তো দেখো স্টোনের কাজ করা আছে আর গোল্ডেনের ওপরে। আচ্ছা এটা হলো একটা নাকের নথ, বুঝতেই পারছো ভীষণ সুন্দর মহারাষ্ট্রের নাকের নথ। এটা কিন্তু রিসেন্টলি ভীষণ উঠেছে, এটা আমি ডায়মন্ড প্লাজা থেকে পারচেস করি। যারা নাগের বাজারে থাকো বা চেনো, তাহলে ডায়মন্ড প্লাজা চিনবে হয়তো। তো এরকম টাইপের অনেক শপ আছে ডায়মন্ড প্লাজায়, যেরকম নতুন নতুন জিনিস বিক্রি করে তারা, নতুন নতুন কালেকশন তাদের স্টোরে থাকে। তো এরকম টাইপের যদি তোমরা পারচেস করতে চাও, আমি অনেক জায়গাতেই পাইনি, বা ডায়মন্ড প্লাজাতে লাকিলি পেয়ে গেছি,
একটু প্রাইসটা বেশি নিয়েছে, 1,250 রুপিস নিয়েছে। তো নর্মাল দোকান থেকে হয়তো আমি 100-150 রুপিসে পেয়ে যেতাম যদি বড় বাজার যেতাম, বাট পাইনি। বাট ওখানে এরকম টাইপের কালেকশন প্রচুর আছে, তো তোমরা যদি এরকম কিছু খুঁজে থাকো ওখান থেকে পেয়ে যাবে। তো এটা হলো পায়ে পরে চুটকি, আশা করি তোমরা জানো। তো এটা আমাকে আমার শাশুড়ি দিয়েছিল বিয়ের সময়, তো এটাও বেশ সুন্দর। বাট মানে আনফর্চুনেটলি এটা আমি বেশি আমার পায়ে লাগলে আমার খোঁজা লাগে, যার জন্য আমি পরি না এখানে। যদিও বা যারা পরতে পারে তারা হয়তো ঠিক করে পরতে পারবে, আমি হয়তো পরতে পারি না। এখানে পেছনে অ্যাডজাস্ট করার মতো জিনিস আছে। তো দিস ইজ আগেন আ সিলভার জুয়েলারি দ্যাট আই হ্যাভ। তো নেক্সট এটা হলো একটা পায়েল যেটা আমি পারচেজ করেছিলাম আগেন বিয়ের সময়। তো এখন আমি পায়েল পরি। তো এটা হলো পুরোপুরি রূপোর ওপরে এবং এখানে একটা মব বা রুবি কালারে একটা স্টোন আছে, একটা হলো তোমার ট্রান্সপারেন্ট স্টোন আছে, বেশ সুন্দর সিম্পলের মধ্যে। তো এই পিসটা একটু ভালো করে দেখো, যদি এরকম কিছু বানাতে চাও সবসময় পরার জন্য ভীষণ ভালো, কালো হবে না। আর ভালো রূপো দিয়ে বানালে অবভিয়াসলি রংটা অনেকদিন ভালো থাকবে। আর এখানে ওপরে ঝুনঝুনিও আছে, তো বেশ সুন্দর স্লিক আর খুব সিম্পলের মধ্যে একটা পাইলের কালেকশন। তো এটা হলো একটা পিস যেটা এডি স্টোনের ওপরে আছে, ভীষণ ভালো টেকসই জিনিস, কালার উঠবে না। এটা আমি গোড়াবাজার থেকে পারচেস করেছিলাম, আর তার সাথে আমি একটা ইয়াররিংও পেয়েছিলাম। তার সাথে ইয়াররিংটাও আছে যেটা পুরোপুরি ময়ূর মোটিভে করা। তো অল টোটাল এই সেটটা কিন্তু ভীষণ ভীষণ এলিগেন্ট, কোনো রকমের শাড়ির সাথে এই সেটটা ভালো লাগবে। ইভেন লেহেঙ্গা শরারার সাথেও তোমরা এরকম পেয়ার করতে পারো, ভীষণ সুন্দর। এটার সাথে একটা টাসেল আছে যেটার সাথে তোমরা লেন্থ অ্যাডজাস্ট করতে পারবে। তো দেখে নাও একবার পিসটা ভালো করে। তো নেক্সট পিস হলো এটা, এটাকে একটু বড় করে দেখিয়ে দাও। তো দেখতেই পাচ্ছ এই লকেটটা ভীষণ সুন্দর, এরকম বীজ যে হলো পুরো হারটা আছে। তো এটা আমি দমদম মেলা থেকে কিনেছিলাম, তোমরা যারা দমদমে থাকো সুরের মাঠের মেলা জানবে, ওখান থেকে আমি এটা কিনেছিলাম। এটা মোটে 30 টাকা দাম, বাট এই জিনিসটা কিন্তু আমরা সব কিছুর সাথে পেয়ার করতে পারবো। তো তোমরা যখন কোনো ওয়েস্টার্ন ওয়্যার করছো, ওয়ান পিস পরছো, ইভেন তোমরা যখন নর্মাল টপ পরছো ওয়েস্টার্ন, তখন কিন্তু তোমরা এরকম একটা পিস পরলে তোমাদের পুরো লুকটা কিন্তু ভীষণ ভালোভাবে কমপ্লিট হয়ে যাবে। তো আশা করি তোমাদের এই পিসটা ভীষণ ভালো লেগেছে। নেক্সট সেটটা ভীষণ বেশি গর্জিয়াস, সেটা আমি কিনেছিলাম হলো স্প্ল্যানেট থেকে। ভীষণ ফুল, মানে পুরোপুরি চোকার টাইপের বাট স্টোন ওয়ার্ক করা। তো এখনো অবধি পড়েছি অনেকবারই, আমি অনেক অকেশনে পড়েছি, বাট একটাও স্টোন খোলেনি। এটা আমার লেগেছিল আই গেস 400 টাকার মতো। আর এটার সাথে আমার কানের দুলো আছে এরকম, আর একটা মাং টিকাও আছে। তো মাং টিকা কানের আর এটার একটা সেট, আর তোমাদেরকে আরেকটা কানের দুলো দেখাবো যেটা আমি কিনেছিলাম। তো এইটা হলো কানের দুলটা, এটা কিন্তু ভীষণ সুন্দর, আমি ভালো করে আরো আরেকবার দেখিয়ে দিই এটা। তো এটা হলো আরেকটা কানের দুল যেটা আমি কিনেছিলাম এই হারটার সেটের সাথে। আমি ভেবেছিলাম যদি ওটা ভীষণ বেশি ট্যাকি লাগে তাহলে এটা পরবো। এটা আগেন ক্রিস্টাল আর স্টোনের কাজ করা, ভীষণ বেশি এলিগেন্ট। আর যে কোনো ব্ল্যাক কালারের শাড়ি বা গর্জিয়াস কোনো শাড়ি পরলে কিন্তু এরকম টাইপের ইয়াররিং বেশ বেশ ভালো মানাবে। তো আশা করি আজকে আমার জুয়েলারি জাম জুয়েলারি কালেকশন তোমাদের দেখতে ভালো লেগেছে। যদি এই ব্লগটা পছন্দ হয়ে থাকে, কিছু তোমাদের ভালো লেগে থাকে এই ব্লগটার ব্যাপারে, একটা লাইক করে দিও। এই ছোট্ট ফ্যামিলিটার এখনো যদি মেম্বার না হয়ে থাকো তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, আর অবশ্যই কমেন্টে কিছু মোটিভেটিং লিখতে ভুলো না। তাহলে টাটা, আবার কোনো এরকম ইন্টারেস্টিং ব্লগ নিয়ে তোমাদের সাথে দেখা হবে।